এনিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। আজকে ছাগলের শুধু ঠান্ডা জনিত যে সমস্যার কারণে দেখা যায় বহু ছাগল পরবর্তী টাইমে আপনার পিপিআর এ সংক্রমিত হয়। পিপিআর এর পূর্বেই শুধু ঠান্ডা জনিত কারণে ঠান্ডাটা প্রতিরোধ করার জন্য এবং প্রপারলি চিকিৎসার জন্য অল্প খরচে কিভাবে একটি ছাগলের ঠান্ডার হাত থেকে রক্ষা করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের দেশে সাধারণত ছাগল পালনের উপর অনেক খামারি উদ্বুদ্ধ হয়ে থাকে এবং ছাগল পালন করে থাকে। প্রত্যেক বাড়িতে দেখা যাবে একটা বা দুইটা বা তিনটা ছাগল রয়েছে। সেক্ষেত্রে ছাগলের কমন ডিজিজ হচ্ছে পিপিআর। পিপিআর একটা স্টেজে যাওয়ার পর এই রোগটি দেখা দেয়। তার পূর্বের যে রোগ সেটি হচ্ছে ছাগলটি ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট জনিত সমস্যা। এই সমস্যার জন্য আমরা পিপিআর এর চিকিৎসা দেবো না ঠান্ডার চিকিৎসা দেবো? সেই ক্ষেত্রে আমরা যদি পিপিআর এর চিকিৎসা আদি ঠান্ডার চিকিৎসা দেই, নর্মালি ভাবে যদি ঠান্ডাটা ভালো হয় তাহলে কিন্তু পিপিআর এ ওই ছাগলটি সংক্রমিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমরা যে মেডিসিনের কথাটা বলবো সেটি হচ্ছে, এটা হচ্ছে আপনার টেকনোড্রাক্সের টাইলোসিন 20, এটা হচ্ছে টাইলোসিন টার্টেট, এটা হচ্ছে আপনার গবাদি প্রাণী সহকারে ছাগলের ঠান্ডা জনিত যে সমস্ত সমস্যা, শ্বাসকষ্ট, নাক দিয়ে অতি তীব্র পরিমাণে শ্লেষা, খাওয়া দাওয়ার অরুচি, ঠান্ডা থাকলে অরুচি হয়, জ্বর থাকে, যা তাপমাত্রা একটু বাড়তে থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি এই টাইলোসিনটা যদি আমরা দেই, দেখেন টাইলোসিন 20, এটা যদি আমরা দেই, এটা সাধারণত 10 গ্রামের প্যাকেট। এখন আমরা এই ওষুধটা যদি প্রতিদিন একটি ছাগলকে 2 গ্রাম করে 5 দিন খাওয়ানো হয় তাহলে ওই ছাগলের ঠান্ডা থাকবে না এবং পরবর্তী সময়ে যে পিপিআর হওয়ার যে একটা পূর্বাভাস সেটাও কিন্তু কেটে যাবে, তথা পিপিআরও হবে না, তাহলে আপনার ছাগলটা সুস্থ থাকবে। আর পিপিআর হলে তো সাধারণত ছাগল বাঁচার হার খুব কমই। সেক্ষেত্রে এটা হচ্ছে টেকনোড্রাক্সের টাইলোসিন 20, আবার কিছু কিছু কোম্পানির লিকুইড ফর্মে পাওয়া যায় 15 ml, আর 15 ml এর অ্যাম্পল তথা ছোট বোতল, সেটা যদি আপনারা খাওয়ান তাহলে আপনার খাওয়াইতে হবে প্রতিদিন একটি ছাগলকে 20 ফুটা করে খাওয়াতে হবে। আর আরেকটি বিষয়, তার ইমিউনোমডুলেটর সিস্টেম বাড়ানোর জন্য এবং রুচি ঠিক রাখার জন্য এর পাশাপাশি আপনাকে জিঙ্ক সিরাপ দিতে হবে, তথা জিঙ্ক সালফেট মনে হয় এটা 200 ml পাওয়া যায়, 100 ml পাওয়া যায়, আপনাদের সুবিধা মতো ছাগল কয়টি তার উপর ভিত্তি করে আপনারা জিঙ্ক সিরাপ গুলো নিয়ে হাফ লিটারও নিতে পারেন, 1 লিটারও নিতে পারেন। তবে আজকের এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।